আজকে তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটাও এখন যেহেতু একটা উইন্টারের সিজন চলছে, তো একটু অন্যরকম একটা ভেজ রেসিপি। এটা একটা ইন্ডো চাইনিজ রেসিপি তোমরা বলতে পারো। সো রেসিপিটার নাম হচ্ছে, তোমরা সবাই হয়তো খেয়ে থাকবে, এটা হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। সো এটার জন্য প্রথমে ইনগ্রিডিয়েন্টস যদি বলি, সো অবভিয়াসলি আগে তোমাদের ফুলকপি বা গোবি লাগবে। সো 150 গ্রাম মতো ফুলকপি এখানে নেওয়া হয়েছে। এটা প্রথমে ভালো করে কাটতে হবে, এরকম মিডিয়াম সাইজ কাটতে হবে, না খুব ছোট হবে না খুব বড় হবে, যাতে বোঝা যায়। এবং এটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে 1 ঘন্টার জন্যে। যদি তোমাদের 1 ঘন্টা সময় না থাকে, 1/2 ঘন্টাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে এটা ম্যারিনেশনের জন্যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা 1 টিস্পুন মতো এতে পিপার দেবে বা কালো মরিচ গুঁড়ো, এবং এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দিতে হবে। আমি মোটামুটি 1 টিস্পুন মতো দিচ্ছি। এরপর 1/2 টিস্পুনের মতন আদা বাটা, হাফ টিস্পুনের মতো রসুন বাটা, আর 1/2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা করে, এরকম একটা তোমরা স্পুনে করে একটা মিক্সিং বোলের মতো হালকাভাবে মিক্স করে দেবে। সল্ট, পিপার, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই সব কটা যখন মিক্স হয়ে যাবে ফুলকপিতে, তোমরা 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবে। হালকাভাবে এটাকে মিক্স করবে যাতে ফুলকপিগুলো হালকাভাবে কোট হয়ে যায় কর্নফ্লাওয়ার দিয়ে। এবং এই জিনিসটাকে তোমরা ম্যারিনেট করবে মোটামুটি 1 আওয়ার মতো। সো আমার ম্যারিনেশনটা আমি করে নিলাম, এরপর এটা 1 আওয়ারের জন্য থাকবে ম্যারিনেশনের জন্য। এরপর আমাদের মাঞ্চুরিয়ান সসটা রেডি করতে হবে। বন্ধুরা, এরপর তোমাদের মাঞ্চুরিয়ান সসটা রেডি করতে হবে। এবং এই সেম মাঞ্চুরিয়ান সসটা তোমরা যে কোনো ভেজ আইটেম, পোটাটো, ফুলকপি মানে কলিফ্লাওয়ার, এছাড়া চিকেন, ফিশ এগুলোর সাথেও ট্রাই করতে পারো। সো এটা একটা বেসিক মাঞ্চুরিয়ান সসের রেসিপি। সো এটার জন্য প্রথমে লাগবে 1/2 অনিয়ন, যেটা এরকমভাবে স্লাইসড করা হয়েছে। এর সাথে লাগবে 1/2 ক্যাপসিকাম, এটাও এভাবে স্লাইসড করা হয়েছে। 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন গ্রিন চিলি পেস্ট, আর 1 টিস্পুন জিঞ্জার পেস্ট। এরপর একটা সসের মিক্সচার আমি বানাবো। এটার জন্য এরকম একটা মিক্সিং বোলে তোমাদের সস নিতে হবে। সো প্রথমে আমি নিচ্ছি সয়া সস। সো 2 থেকে 3 টেবিল স্পুন সয়া সস আমি নিলাম। সয়া সস আমি নিয়ে নিয়েছি। এরপর আমরা নেব টমেটো সস। সো তোমরা দেখলে বন্ধুরা, আমি একটা বোলেতে এরকম 3 টেবিল স্পুন সয়া সস নিয়েছি। এবার আমি সেম ওই বোলটাতেই ঠিক নেব 4 টেবিল স্পুন টমেটো কেচাপ বা টমেটো সস তোমরা নিতে পারো। এটা তোমরা পরে রান্নার সময়ও দিতে পারো, কিন্তু আগে থেকে কেন এটা আমি একটা বোলেতে মিক্স করে নিচ্ছি, এতে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। যেহেতু এটা অনেকক্ষণ ধরে মিক্স হবে,
একসাথে, তো খুব ভালো ফ্লেভারটা আসবে এবং আগে থেকেই সসটা মিক্স হয়ে যাবে। এরপরে এই সেম বোলেতে আমাদের দিতে হবে 1 টেবিলস্পুন ভিনিগার। সো যে কোনো চাইনিজ গ্রেভিতে সসের যে অনুপাত বা রেশিওটা থাকে এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, যে অনুযায়ী গ্রেভির টেস্টটা ডিফারেন্স হয়। সো সেই অনুযায়ী তোমরা যদি রেশিওটা মনে রাখতে পারো তাহলে যে কোনো চাইনিজ আইটেমই রান্না করা খুব সহজ হয়ে যায়। সো আমি প্রথমে 3 টেবিল স্পুন সয়া সস দিয়েছিলাম, 4 টেবিল স্পুন টোম্যাটো কেচাপ দিলাম আর 1 টেবিল স্পুন ভিনিগার দিলাম এবং হালকাভাবে স্পুনে করে এটাতে মিক্স করে দিলাম। এর মধ্যে আমি 1 পিঞ্চ অফ সুগার দেব, খুব অল্প। সো এই সুগারটা আমি দিয়ে দিলাম এবং এতে আন্দাজ মতো একটু 1/2 টিস্পুন মতো পিপার দিয়ে এটা আমি হালকা করে মিক্স করে দিলাম এবং এটা এভাবে রেখে দিলাম। আমি রান্নায় যখন গ্রেভিটা বানাবো তখন এটা ইউজ করব। সো বন্ধুরা, যেমন মাঞ্চুরিয়ান সসের ইনগ্রিডিয়েন্টস আমি দেখাচ্ছিলাম, এরমভাবে এই সসের মিক্সচারটা আমরা রেখে দিচ্ছি একটা বোলে। আর আমাদের লাগবে 2 থেকে 3 টেবিল স্পুন অল পারপাস ফ্লোর বা ময়দা আর একটুখানি পেঁয়াজ পাতা, এটা গার্নিশিং এর জন্য লাগবে। সো আমি ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে সব বলে দিয়েছি, এরপর আমি আগে সসটা প্রিপেয়ার করে নেব। সো বন্ধুরা, আমার এই ফুলকপিগুলো 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা আছে। আমি অল্প একটু জল দিলাম যাতে ময়দাটা বেশ ভালোভাবে স্টিক হয়ে যায় বা কর্নফ্লাওয়ারটা, এবং হালকা করে একটা স্পুনে করে আমি মিক্স করে নিচ্ছি এবং এরপর আমাদেরকে এটা অয়েলে ডিপ ফ্রাই করে নিতে হবে। তোমরা কখনো যদি ফুলকপির পকোড়া খেতে ইচ্ছে করে এইভাবে তোমরা পকোড়া বানিয়েও খেতে পারো। সো যাই হোক, এটা দেখো হালকা এরকম মাখো মাখো মিক্স হবে, খুব ড্রাইও না, খুব জল থাকবে সেরকমও না। এই যে আমি তোমাদের বললাম পকোড়াটা কিভাবে বানাতে হবে, সেটাও আমি নেক্সট এপিসোডে তোমাদেরকে অবশ্যই বলে দেবো। সো এখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, না খুব ড্রাই না খুব ওয়াটার থাকবে, মানে বেশি পাতলাও হবে না। এবার ডিপ অয়েলে এটা ফ্রাই করতে হবে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমি একটা এরকম ননস্টিক প্যানে তেল গরম করে ফেলেছি, এবার আস্তে আস্তে আমি এই ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব এবং আঁচ বাড়িয়ে এটাকে ফ্রাই করতে হবে যাতে ক্রিসপি হয়ে যায়। তো আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে মোটামুটি কড়া করে। দু সাইড থেকে এটাকে ফ্রাই করে নিতে হবে এবং আঁচটা ভাজে ওইভাবে বাড়িয়ে রাখতে হবে। Okay.
তো এইভাবে ফ্রাই করে নিচ্ছি আমি দুদিক দিয়ে। যতক্ষণ না এটা ক্রিস্পি ক্রিস্পি ফ্রাই হবে ততক্ষণ এটাকে আঁচ বাড়িয়ে ভাজতে হবে। যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে বন্ধুরা এটা একটা আনকমন ব্যাপার যে রান্নাটা সবসময় বেশি আঁচেই করা হয়, কারণ একটু চাইনিজ আইটেমগুলো ক্রিস্পি ক্রিস্পিই হয়। এবং এই যে গ্রেভিটা আছে বা আজকের এটা, তোমরা চাইলে ফ্রাইড রাইস, চাউমিন, রুটি, পরোটা সাথে খেতে পারো, তোমরা এটা ডিনারে খেতে পারো এবং এটা টিফিনেও নিয়ে যেতে পারো। এবং হালকা একটু যারা ইন্ডো চাইনিজ খেতে ভালোবাসে অবশ্যই তাদের এই আইটেমটা ভালো লাগবে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা আমার এইটা ভাজাটা হয়ে গেছে মোটামুটি ক্রিস্পি করে। তো এবার আমি একটু একটু করে এটা তুলে নেব। তো আমি একটা বোলেতে এটা তুলে রাখছি। খুব বেশি কড়া হবে না, কিন্তু মোটামুটি একটা এরকম লাল লাল ক্রিস্পি কালার হলে তোমরা তুলে নেবে দু সাইড থেকে। হালকা করে গোল্ডেন ফ্রাই মতো হয়ে গেছে। প্রত্যেকটা পিসে আমি চেক করে নিচ্ছি, কারণ এই ক্রিস্পিনেসটা খুবই দরকার এই আইটেমটাতে। সো বন্ধুরা এবার আমি মাঞ্চুরিয়ান সসের গ্রেভিটা বানিয়ে নেব এবং তারপরে এই ফ্রাইড ফুলকপিগুলো বা গোবিটা এর মধ্যে দিয়ে দিলেই রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। সো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাঞ্চুরিয়ান সসটা বানানোর জন্য প্রথমে এই যে একটা পেঁয়াজ বা অনিয়ন স্লাইস করে কাটা হয়েছিল এটা দিয়ে দেব। তো মাঞ্চুরিয়ান সসের জন্য প্রথমে সাদা তেল আন্দাজ মতো দিয়েছি, 2-3 টেবিল স্পুন তোমরা বলতে পারো। গরম হয়ে গেছে, এর মধ্যে একটা ডাইসড অনিয়ন যেটা ছিল মিডিয়াম সাইজের সেটা আমরা ভালোভাবে দিয়ে মেশাতে থাকছি ভালো করে। এবং আঁচ আমার কিন্তু হাই ফ্লেমেই থাকবে। তো মোটামুটি পেঁয়াজগুলো যখন একটুখানি ট্রান্সপারেন্ট হতে থাকবে আমরা দিয়ে দেব 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন গ্রিন চিলি পেস্ট। আজটা একটু কমিয়ে দিলাম আমি এবং এরপর খুব ভালোভাবে এটা মিক্স করা হবে। এটা মোটামুটি ভালো
ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমাদের আন্দাজ মতো একটুখানি সল্ট দিতে হবে। তো আমি আন্দাজ মতো একটুখানি সল্ট আর পেপারের মধ্যে দিয়ে দেবো। ওয়ান টিস্পুনের মতো আমি সল্ট দিয়ে দিলাম আর একটুখানি পেপার দিয়ে দিলাম, দিয়ে আবার এটা আমি ভালো করে মিক্স করবো। আস্তে আস্তে গার্লিক আর জিঞ্জার মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে এটা কাটতে থাকবে আর পেঁয়াজটাও আস্তে আস্তে কুকড হতে থাকবে। এরপর একটা হাফ ক্যাপসিকাম আমি ডাইসড করে কেটে রেখেছিলাম এটাও এতে মিক্স করে দিচ্ছি। এবং সুন্দরভাবে এটা মিক্স হতে থাকবে। যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এভাবে 1 থেকে 2 মিনিট তোমরা মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে নেড়ে নেবে। আস্তে আস্তে যখন ক্যাপসিকামটা হিটেতে একটুখানি নরম হয়ে যাবে, আমরা যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তোমাদের মনে আছে বন্ধুরা, এই সসের মিক্সচারটা যার মধ্যে সয়া সস, টমেটো কেচাপ, ভিনিগার, নুন, চিনি আর পেপার দেয়া হয়েছিল, এই মিক্সচারটাকে একটু একটু করে গ্রেভিটা অ্যাড করতে হবে। এবং এবার আমি আঁচটাকে কমিয়ে দিলাম, আস্তে করে করে এটা মিশাতে হবে। তো আমি 1 স্পুন করে করে এই থিক মিক্সচারটা দিতে থাকছি এবং এভাবে এটা মিক্স হতে থাকবে। আস্তে আস্তে একটা খুব সুন্দর ব্ল্যাক কালার আসতে থাকবে, যেটা জেনারেল চাইনিজ রান্নায় আমরা দেখতে পাই। আমি পুরো সসের মিক্সচারটা দিয়ে দিলাম, এটা তোমরা আগে থেকে এভাবে সব মিক্স করে রেখে দিলে না খুব ভালোভাবে এই সসটার সাথে অন্য যে মশলাগুলো আছে পেপার, চিনি এগুলো মিক্স হয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত ভালো একটা কালার এসে গেছে এই গ্রেভিটাতে। এটাও ভালোভাবে মেশাতে থাকলাম এবং কম আছে এটা নাড়তে থাকবো। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সসটা আছে এর মধ্যে এই পেঁয়াজ ক্যাপসিকাম এই মিক্সচারটা আস্তে আস্তে কুক হতে থাকবে। যতক্ষণ এটা কুক হচ্ছে আমি সসটা যে বাটিটাতে রেখেছিলাম এর মধ্যে ঠিক 1 কাপ মতো জল দেব, 100 ml তোমরা বলতে পারো। সো 1 কাপ মতো জল দিয়ে আমরা স্পুনে করে এটা মিশিয়ে নিচ্ছি যাতে যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম একটু এটা ওয়েস্ট না হয়। সো একটু আমি হাতে করেই দিয়ে দিলাম, এটা স্পুনে করে মেশানো যাবে না। সো ভালোভাবে এটা মিক্স করে এই জলটা আস্তে আস্তে এই গ্রেভিটাতে অ্যাড করে দিচ্ছি এবং এরপর আঁচটাকে একটু বাড়িয়ে মিডিয়াম আঁচ করে দিলাম লো আঁচ থেকে এবং এটা আস্তে আস্তে কুক হবে। তোমরা চাইলে এই সময় একটু নুনটা টেস্ট করতে পারো, আদারওয়াইজ নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ সসের মধ্যেও একটা নুন থাকেই, প্লাস আমরা যে ফুলকপিটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যেও নুন মেশানো হয়েছে। সো এটা আমাদের নাড়তে হবে যতক্ষণ না এটা ফুটে উঠবে এবং এর মধ্যে বাবলস দেখা যাবে এবং এভাবেই আমাদের যে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা আছে এটা পুরো বয়েলড হয়ে যাবে।
বন্ধুরা তোমরা দেখছো এখন এই গ্রেভিটাতে বাবলস আসতে শুরু করেছে এবং এটা ফুটছে। সো এরপর আমাদের যে 2 থেকে 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ারটা ছিল ওটা একটুখানি জলের সাথে মিশিয়ে নিতে হবে এবং এই গ্রেভিতে এটা অ্যাড করতে হবে। সো বন্ধুরা যখন তোমরা দেখবে এই গ্রেভিটা ফুটে উঠেছে এবং এরকম একটা সুন্দর ডার্ক কালার আসবে। এরপর তোমরা যদি অল পারপাস ফ্লোর ইউজ করো, মানে অল পারপাস ময়দা ইউজ করো তোমরা, তাহলে এরকম 1 টেবিলস্পুন নেবে, তার সাথে একটু আন্দাজ মতো জল দিয়ে এরকম পাতলা একটা মিক্সচার হবে। এবার এটা এই গ্রেভিতে আমরা ঢেলে দেব। আর যদি তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করো তাহলে 1 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলের সাথে মিশে এভাবে গ্রেভিতে অ্যাড করবে। সো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে মুহূর্তে এই অল পারপাস ফ্লোরটা দেওয়া হলো এটা খুব তাড়াতাড়ি জমে যাবে। সো আরেকটুখানি আমাকে জল দিতে হবে। তো আমি আরেকটুখানি যাতে জল দিয়ে দিলাম যাতে খুব বেশি গ্রেভিটা না জমে যায়। সো এরকম একটা লেয়ার তৈরি হবে। তো আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপর যে ফুলকপিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং হালকাভাবে গ্রেভির সাথে এটা মিশিয়ে দিতে হবে। সো এভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম, ফুলকপি সবকিছু মিশে যাবে এবং এরপর গার্নিশ করার জন্য যে পেঁয়াজ পাতাটা ছিল এটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। সো আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন লুকটা আসছে। সো বন্ধুরা এবার আমি এটা